হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন টেক মাইন্ডিং ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে ভোটার কার্ড নিয়ে অনেক ভিডিও রয়েছে যেখানে বহু কমেন্টস এসেছে ম্যাক্সিমাম সমস্যা ডিজিটাল ভোটার কার্ড আমি কখন কবে কিভাবে হাতে পাবো সব কমেন্টসের উত্তর আমি দিয়েছি তারপর ভাবলাম যাতে আপনারা একটা ভিডিওর মধ্যে সব প্রশ্নের উত্তর পান তার জন্য এই ভিডিওটা তৈরি করা প্রতিটি ভিডিওতে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রধান যে তিনটি সমস্যা তার উত্তর জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন পরের ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে দেখার জন্য আমি কম্পিউটার ও ইন্টারনেট রিলেটেড এবং ভোটার কার্ডের সমস্ত রকম সমস্যা ও সমাধান নিয়ে ভিডিও তৈরি করে থাকি চলুন দেখে নিই আমি ভোটার কার্ড কখন পাবো আমি আপনাকে বলি আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য যদি অ্যাপ্লিকেশান করেন অর্থাৎ ফর্ম সিক্স অথবা আপনি যদি কারেকশান করার জন্য যদি ফর্ম ফিল করেন অর্থাৎ ফর্ম এইট অথবা আপনি যদি রিপ্লেসমেন্ট অফ ফটো আইডেন্টি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেন অর্থাৎ ফর্ম জিরো তাহলে আমি আপনাকে বলবো আপনি ফর্মটা যখন সাবমিট করেছিলেন সাবমিট করার পর যে রেফারেন্স নম্বর আপনি পেয়েছিলেন সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনি প্রথমে অনলাইনে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ট্র্যাক করে দেখুন যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেড হয়েছে বা আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড হয়েছে যদি আপনার ফর্মটা যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে আপনি কোনোভাবেই ডিজিটাল ভোটার কার্ড পাবেন না এবং আপনার অ্যাপ্লিকেশানটা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে আপনি অবশ্যই ডিজিটাল ভোটার কার্ড পাবেন এরপরও আমি আপনাকে বলি আপনার ফর্মটা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে গভর্নমেন্টের যে টাইম পিরিয়ড রয়েছে অর্থাৎ যেদিনে আপনার ফর্মটা অ্যাকসেপ্টেড হয়েছে সেই দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী আপনি ভোটার কার্ড হাতের মধ্যে পাবেন পশ্চিমবঙ্গে যত সমস্ত ভোটার কার্ড প্রিন্ট হয় প্রিন্ট হওয়ার পর আপনি অবশ্যই ভোটার কার্ডটা বিয়েদের মাধ্যমেই পাবেন আপনার ফর্মটা যখন অ্যাকসেপ্টেড হবে অ্যাকসেপ্টেড হওয়ার পর আপনার ভোটার কার্ডটা প্রিন্ট হবে এটা আপনি খুব ভালো করে খেয়াল রাখুন যে শুধুমাত্র আপনার একার ভোটার কার্ড নয় পশ্চিমবঙ্গে যত সমস্ত ভোটার রয়েছে সমস্ত ভোটারের ম্যাক্সিমাম ভোটার কার্ড এখন কারেকশান হচ্ছে বা নতুন করে অনেক তুলছে অর্থাৎ ভোটারের সংখ্যা অনেক রয়েছে অনেক কার্ড প্রিন্ট করতে হচ্ছে তার জন্য একটু সময় লাগে আপনি নিশ্চিত থাকুন আপনি ভোটার কার্ড পাবেন যেহেতু এখন লকডাউন চলছে এবং সরকারি অফিসে কাজকর্ম খুব কম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে আপনি অবশ্যই ভোটার কার্ডটা পাবেন এরপর আমি আপনাকে বলি আপনি যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের পর মধ্যে যদি আপনি ভোটার কার্ড যদি না পান তাহলে আপনার যে লোকাল যে বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার ওনার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন যদি আপনি বিএলওর নাম্বার যদি না জানেন অথবা আপনার বিএলও কে সেটাও যদি না জানেন তাহলে আমি এই ভিডিও শেষে আমি দেখিয়ে দেব যে আপনার বিএলও কে এবং ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনি কি করে পাবেন বিএলওর সঙ্গে কথা বলার পর যদি আপনি সন্তুষ্ট যদি না হন অর্থাৎ আপনার কাজটা যদি না হয় তাহলে ওনার যে হায়ার অথরিটি রয়েছে অর্থাৎ ই আরও প্রতিটি ব্লকে একজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকেন ওনার নাম এবং নাম্বার আমি তাও আপনি আপনি পাবেন এরপর এতেও যদি সন্তুষ্ট না হন তাহলে ওনার যে হায়ার অথরিটি অর্থাৎ প্রতিটি জেলার যিনি পর্যবেক্ষক রয়েছেন ভোটারের তিনি অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নাম এবং কন্ট্যাক্ট নাম্বারও আমি দেখিয়ে দেব। এরপর আমি আপনাকে বলি অনেকে আমার ভিডিওতে কমেন্টস করে জানিয়েছেন যে দাদা আমি রিপ্লেসমেন্ট অফ ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ ফর্ম জিরো জিরো ওয়ান এই অফ ফর্মটা আমি সাবমিট করেছিলাম এবং ওখানে কার্ড ডেলিভারি অপশান হিসেবে আমি বাইপোস্ট অপশানটা চুজ করেছিলাম তো আমি ভোটার কার্ডটা পাবো কি না বা আমি যদি ভোটার কার্ডটা পাই তাহলে বাইপোস্টের মাধ্যমে পাবো কি না আমি আপনাদের বলি যারা ফর্ম জিরো জিরো ওয়ান অর্থাৎ রিপ্লেসমেন্ট অফ ফটো আইডেন্টি কার্ড এই ফর্মটা যারা অনলাইনে সাবমিট করেছিলেন এবং বাইপোস্ট অপশান চুজ করেছিলেন ওনাদেরকে বলি আপনারা ভোটার কার্ডটা বাইপোস্টের মাধ্যমে আপনারা পাবেন না এই বাইপোস্ট যে সার্ভিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই আপনি আপনার যে লোকাল যে বিলও রয়েছেন ওনার হাত দিয়েই আপনি এই ভোটার কার্ডটা আপনি পাবেন এবং এরপর আপনাকে গভর্নমেন্টের যে রুলস এবং রেগুলেশান রয়েছে আপনি যদি ফর্ম জিরো জিরো ওয়ান অর্থাৎ রিপ্লেসমেন্ট অফ ফটো আইডেন্টি কার্ড এই ফর্মটা যদি ফিল আপ করে থাকেন এবং আপনি যদি ভোটার কার্ডটা পান তাহলে গভর্নমেন্টের যে চার্জ রয়েছে পঁচিশ টাকা সেটা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এই পঁচিশ টাকা কিভাবে অনলাইনে আপনি পেমেন্ট করবেন তার যে ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে তো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এখন এন এস পি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এখন আরও অনেক উন্নত হয়েছে এবং যেখানে একটা নতুন অপশান সংযোজন হয়েছে যে ভোটার পোর্টাল এই ভোটার পোর্টালটা কি এবং এখান থেকে কি কি কাজ করা যায় এবং এর সুবিধা কি এবং এর ফিচার্স কি কি রয়েছে তা আমি পরের ভিডিওতে আমি দেখাবো তো আপনি যদি আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো চলুন দেখে নেই কীভাবে আপনি আপনাদের বিএলও অথবা ইআরও অথবা ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি কি পাবেন এবং ওনাদের সঙ্গে আপনি কীভাবে কন্ট্যাক্ট করবেন এর জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটারের থেকে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ এন যে লগ ইন পেজ রয়েছে সেই লগ ইন পেজটা আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে দেখুন মোট ছটা অপশান এখন হয়েছে আগের পাঁচটা ছিল এবং একটা এখন নতুন সংযোজন অর্থাৎ ভোটার পোর্টাল বিটা ভার্সান এটা আপডেট হয়েছে এবং এটা পরের ভিডিওতে আমি দেখাবো যে এই বিটা এই যে ভোটার পোর্টাল অর্থাৎ বিটা ভার্সান এর কী কী সুবিধা রয়েছে এবং এর কী ফিচার্স রয়েছে তো এখন যেহেতু আমি দেখাবো যে আপনি আপনার যে লোকাল যে বিএলও রয়েছেন অথবা ইআরও এবং ডিইও ওদের কন্ট্যাক্ট নাম্বার আপনি কীভাবে পাবেন বা ওনাদের নাম কি এর জন্য প্রথমে আপনাকে এই যে নো ইয়োর এই যে অপশান রয়েছে মোবাইলের উপর জিজ্ঞাসা ছিল এই অপশানটিতে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনার যে এপিক নম্বর রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর সেই এপিক নম্বরটা আপনি বসাবেন তো আমার আমি জাস্ট দেখানোর জন্য একটা এপিক নম্বর আমি বসাচ্ছি তো এই এপিক নম্বরটা আমি জাস্ট একটা বসাচ্ছি এবং এটা যদি কারোর হয়ে থাকে সরি দেখুন আমি এপিক নম্বরটা বসালাম এরপরে যে সার্চ এই অপশানটিতে আমি ক্লিক করলাম এই অপশানের ঠিক আপনি আপনার যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বর দিয়ে আপনি সার্চ এই অপশানটিতে ক্লিক করার পর আপনার যে ভোটার ডিপার্টমেন্টের যে কনফিগারেশান অর্থাৎ যিনি যে বিএলও রয়েছেন অথবা ইআরও অথবা ডিইও ওদের যে নাম এবং তার ডানপাশে ওনাদের কন্ট্যাক্ট নম্বর এই কন্ট্যাক্ট নম্বর আপনার কাছে শো করবে আপনার যে প্রবলেম থাকবে অর্থাৎ আপনি ভোটার কার্ডটা পেয়েছেন কিনা অনেক সময় এটা হয় যে ভোটার কার্ডটা আপনার প্রিন্ট হয়েছে প্রিন্ট হয়ে যাওয়ার পর ভোটার কার্ডটা প্রিন্ট হয়ে বিডিও অফিসের মধ্যেই পড়ে থাকে সেজন্য আমি আপনাকে বলবো আপনি যদি ভোটার কার্ডটা যদি হাতে না পান তাহলে আপনি যে ফর্মটা সাবমিট করেছিলেন ওনার যে রেফারেন্স নম্বর ওই রেফারেন্স নম্বর দিয়ে আপনি পেজ পেজটা আপনি প্রিন্ট করে নেবেন যেখানে আপনার ভোটার কার্ডটা অ্যাকসেপ্টেড লেখা রয়েছে ওইটা নিয়ে আপনি আপনার যে বিএলও ওনার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন বিএলর সঙ্গে কন্ট্যাক্ট করলে বিএলও ওই রেফারেন্স নম্বর দিয়ে যে ভোটার কার্ডটা প্রিন্ট হয়েছে ওটা যদি বিডি অফিসের মধ্যে থাকে তাহলে উনি খোঁজ করে উনি আপনাকে হ্যান্ড ওভার করে দেবে আর যদি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন যদি না অতিক্রম করে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি ভোটার কার্ড আপনি অবশ্যই আপনি পাবেন যেহেতু এখন লকডাউন চলছে এবং এর পরের ভিডিওতে আমি দেখাবো যে এই যে ভোটার পোর্টাল অর্থাৎ যেটা বিটা ভার্সানের যে অপশানটা নতুন সংযোজন হয়েছে এই যে ভোটার পোর্টাল বিটা ভার্সান এর মাধ্যমে আপনি কি কীভাবে কাজ করতে পারবেন এবং এর কি কি সুবিধা রয়েছে এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন হ্যাভ এ নাইস ডে